সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ইতিহাসের একটি প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়। প্রাচ্যবাদী পণ্ডিত ছিলেন চার্লস উইলকিনস, বাংলা চলনশীল বা মুভেবল বাংলা হরফ নির্মাণ করে তিনি বাংলায় ছাপাখানার জগতে বিপ্লব সূচনা করেন, তাই চার্লস উইলকিনসকে বলা হয় বাংলার গুটেনবার্গ। জার্মানির গুটেনবার্গের সঙ্গে উইলকিনসের তুলনার কারণ, 1455 খ্রিস্টাব্দে জার্মানির গুটেনবার্গ চলনশীল বা মুভেবল মুদ্রাক্ষর তৈরি করে ইউরোপের মুদ্রণ ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। অনুরূপভাবে চার্লস উইলকিনসও ভারতে চলনশীল বাংলা হরফ বা মুদ্রাক্ষর তৈরি করে বাংলা ভাষার বিকাশে অনবদ্য অবদান রেখেছেন, তাই তাকে বলা হয় বাংলার গুটেনবার্গ। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।